এক সাগর রক্তের বিনিময় ত্রিশ লাখ শহীদের বিনিময় ত্রিশ লাখ শহীদের জীবনের বিনিময় দুই লাখেরও বেশি মা বোনের ইজ্জতের বিনিময় এবং কত মানুষের যে অসীম সাহসিকতা এর সব কিছু বেয়ে এসেছে বিজয়ের পথ দু হাজার ষোলো সালের আজকে পনেরোই ডিসেম্বর সেই উনিশশো একাত্তর সালের পনেরোই ডিসেম্বরের সাথে যদি তুলনা করা যায় সময়টা কেমন সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব বিজয়ের পথে এই শিরোনামে আমাদের নিয়মিত আয়োজন মুক্ত চিন্তায় আমাদের সাথে আছেন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু ওসমান চৌধুরী আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে সেই সাথে আমাদের সাথে আছেন শহীদ প্যারিমোহন আদিত্যর ছেলে নটকিশোর আদিত্য আপনাকে আপনাকেও স্বাগত আমরা বলছিলাম যে বিজয়ের পথ এই শিরোনাম নিয়ে আমরা আলোচনা করব প্রতিদিনই আমরা এই বিজয়ের মাসে স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম আবুসমান চৌধুরী আপনার কাছেই যদি আসি জানি অনেক বড় ইতিহাস আমরা আমরা অত সময় দিতে পারবো না এটা আমাদের অপারগতা তারপরও এই প্রজন্মের জন্য হলেও যদি আপনাদের সেই সময়ের কিছু অংশ আমাদের সামনে তুলে ধরেন যদি মানে খুব নির্দিষ্টভাবে বলি সেই কুষ্টিয়া মুক্ত করার সেই যুদ্ধের কথা সেই অসম বীরত্বের সাথে পাকিস্তানি হানাদারদেরকে সরিয়ে কুষ্টিয়াকে মুক্ত করলেন আমরা শুরু করতে চাই সেই অংশ দিয়ে অনেক কিছুই বলতে হয় বলতে গেলে কিন্তু মাঝখান থেকে আমি শুরু করতে হবে দেখা যাচ্ছে যেহেতু আমি অত দূরে যেতে পারি না অত দূরে যেতে গেলে আমার কিন্তু শুরুই করা হবে না কিন্তু আসল যে আমাদের সময়ের স্বল্পতা থাকে বলেছি সে যাই হোক আমি পাকিস্তান থেকে বদলি নিয়ে এসেছি ঢাকায় এসেছি আর্মিতে আমাদের জায়গা ছিল না যেহেতু আমার টিতে আমি এখানে কোথাও অ্যাডজাস্ট করা যাচ্ছিল না তো আমি এসেছি তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস যে আছে ইপিআর এ ডেপুটেশনে এসেছি আচ্ছা এবং আমার প্রয়োজনীয় সাক্ষাৎকারের পর ম্যানেজিং ডাইরেক্টরের সাথে আমাকে দেওয়া হলো চুয়াডাঙ্গায় ফোর উইং ইপিআর এর কমান্ডার হিসাবে আমাকে অ্যাডজাস্ট করা হলো আমরা আপনার কাছেও যাব শহীদ পরিবারের সদস্য হিসেবে আপনাদের এখনকার কি পেয়েছেন যা বলতে চেয়েছিল আপনাদের পিতারা তার কতটুকু এই বাংলাদেশ অর্জন করতে পেরেছে সে বিষয়ে আসবো আমরা একটু আব্বসমান চৌধুরীর অংশটুকু শুনে আসতে চাই জি আমি ঢাকায় যে একটা কিছু হবে এটা পাকিস্তানের থেকেই আমি আমরা জানতে পেরেছি তার প্রকৃতি প্রিপেয়ার্ড মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে কিন্তু আমরা এসেছি অন্তত আমি আমার কথা জানি বলতে পারি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আমরা এসেছি আমাকে দেওয়া হলো চুয়াডাঙ্গায় ফোর উইং ইউপিআর কমান্ড কমান্ডার হিসাবে আমি এটা টেক ওভার করলাম পঁচিশে ফেব্রুয়ারি এক মাস জাস্ট এক মাস পূর্বে এক মাস পূর্বে আমার এটার সাথে কানেক্টেড এসে যায় যদিও প্রয়োজন নাই আমি পাকিস্তান থেকে আমার কারটা পাঠিয়ে দিয়েছি বাইরো বাইশিপ সেটা এসেছিল ষোলো মার্চ এসেছে আচ্ছা এখন আমার অফিসে অর্থাৎ চুয়াডাঙ্গায় কারটা আমি আনতে পেরেছি বিশে মার্চ চব্বিশে মার্চ গাড়ি ঠিকঠাক ছিল আমি আমার ফ্যামিলি আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ আমার দুটি মেয়ে ওদেরকে নিয়ে কুষ্টিয়া যাব ঠিক করলাম একটা বিশেষ কাজে সব ঠিক আমার সাথে এস্কর্ট বাহিনী আসছে একজন হাওলদার দুজন সিপাই প্লাস জিপ ড্রাইভার জিপে যাচ্ছে এসকর্ট হিসাবে আমাদের পেশনে যাবে আমরা এগাচ্ছিল মেহেরপুর হয়ে যাচ্ছি মেহেরপুর যেতে যেতে আমার নতুন কারটা কাক খারাপ হয়ে গেল বুঝতে পারলাম না বিশেষ চেষ্টা করে তারা অন্য জায়গার থেকে মানুষ এনে আমার গাড়িটা ঠিক করে দিল আমার লোকেই আমি আবার রান্না করলাম মেহেরপুর থেকে কয়েক মাইল যাওয়ার পরে আবার খারিজ হয়ে গেল তখন এটাকে রশি দিয়ে শক্ত রশি দিয়ে জিপের পেছনে আমার নতুন কারটা বেঁধে আমরা যেতে শুরু করলাম তো গেলাম সেখানে থাকবো চুয়াডাঙ্গায়ে উঠবো সেখানে খাওয়া ব্যবস্থা করেছি আমরা আমাদের আরজুন খাবার দুপুরে খাওয়ালা কিন্তু আমরা পস্ত 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 আমাদের সন্ধ্যা হয়ে গেল আগের কাজ করতে বললো না আমাদের প্রোগ্রাম ছিল সকালে আসব বিকালে চলে যাব কারণ এই 20 তারিখের এটা এটা 24 তারিখের 24 তারিখের ঘটনা 24 করেছিলাম এখন যেতে পড়লাম না কাজও হলো না কাজেই রয়ে গেল আমি চব্বিশ তারিখে আসলেও রয়ে গেলাম আসলে পঁচিশ তারিখ তখন নন কপারেশান চলতেছিল সারা দেশে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে সেই পুরা বাঙালিদেরকেই ইয়েটা দিয়েছে নন কোঅপারেশন সেই নন কপারেশনের কারণে কাজকর্ম হচ্ছে না কিছু ব্যাংক খোলা থাকতো ভারত থেকে দুইটা আর অফিসাররা তো বিশেষ কোনো কাজ করতো না এই মানে হরতালের সোজাগত আমি ডিসির কাছে গেলাম দশটার দিকে তাকে উঠলাম এবং বিভিন্নভাবে চেষ্টা করে শেষ পর্যন্ত আমি গিয়েছিলাম পাঁচ হাজার টাকা তাদের কাছ থেকে নেব ক্যাশ অথবা চেক নেব চেক ক্যাশ তো দেয় না চেকে দেয় চেক নেব আমার আমি যেখানে থাকবো ওই কিছু হাউসের ইয়ে করার জন্য রিকন্ডিশনিং এবং ডিস্টারপারিং ইত্যাদি করার জন্য আমাদের কিন্তু কিন্তু ওই ব্যবস্থা করতে 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 চেক দিল তারা যখন ওকে তখন দুইটা বেজে গেছে আমি ক্যাশ করতে পারলাম না ঘটনার চক্রে পঁচিশ মার্চ আমাদের বিবাহের রাত্র ছিল আমরা এই রাত্রটা ওখানে অবজার্ভ করার কথা ছিল কিন্তু যখন ক্যাশটা ক্যাশ করতে পারলাম না সে পঁচিশ তারিখ আমার ওয়াইফকে এসে বললাম যে এখানে কি করবা আমার তো আর যাওয়া হচ্ছে না আচ্ছা না কি করব। চলে যাব বলে যে না যাওয়ার দরকার নাই একদিন থেকে এটা ক্যাশ করে নিয়ে যাও আর যেন আসতে না হয় এই পঁচিশ তারিখ রয়ে গেলাম রাত সেখানে আসলাম ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ভোরের সকালে নেমে গিয়ে বারান্দা ইয়ার ইয়ে বারান্দা আসলাম পাশেই কিন্তু ও কুষ্টিয়া জেনেজার রোড ওই রোডে দেখলাম আর্মির জিপ এসেছে খোলা জিপ এবং সব ও ব্যাটেল ড্রেস সবাই যায় সবাই আপনার কখনো জানতেন না যে পঁচিশে মার্চ ঢাকা আক্রান্ত হয়েছে আমরা জানতে পারছি না তখন পর্যন্ত তা তবে এটা হবে কোনো সময় আমরা জানি মানে এরকম একটা আশঙ্কা ছিল হ্যাঁ এটা আশঙ্কা ছিল যাই হোক তারা ত্রিশ ঘন্টার কারফিউ করতেছে যেটা করার কথা নয় সাথে সাথে আমি চেষ্টা করলাম টেলিফোন টেলিফোন তারা কেটে রেখে দিয়েছে তারপরে আটটা পর্যন্ত অপেক্ষা করতে করতে টু ইন ওয়ানে ঢাকা সেন্টার থেকে ঢাকা রেডিও থেকে আমরা জানতে পারলাম অনেক নতুন নতুন মার্শাল ল অর্ডারের এক্সিস্টিং মার্শাল ল মার্শাল অর্ডারের নতুন নতুন ক্লজগুলো তারা সাপোর্ট ইয়ে করতে ডিক্লেয়ার করতেছে এতে আমি বুঝতে পারলাম যে এখানে আর আমাদের দেরি করা যায় না তখন সেখান থেকে তখনই আমরা যখন দেখলাম যে ওরা ডেক্লেয়ার করতে করতে শহরের দিকে চলে গেলো তখন আমরা বের হয়ে ঝেনেদার দিকে চলে গেলাম এবং ঝেনেদার প্রায় দশ সাড়ে দশ সাড়ে দশটা আমরা গিয়ে সেখানে দেখলাম হাজার হাজার লোক জানে আমি আবার কিন্তু বাঙালি প্রথম কমান্ডার হিসেবে কিন্তু পুয়াডাঙ্গায় এসেছি আর কখনো পিয়ারের কমান্ডার এটা ছড়িয়ে গেছে কিন্তু কেউ দেখেনি আমাকে হ্যাঁ আমি একটু থামাতে হচ্ছে আপনাকে যা বসবন চৌধুরী আমি একটু নটকিশোর আদিত্যের কাছে আসবো এই আমরা এই এখান থেকে আবাসিক অভিজ্ঞতা শুনবো অবশ্যই নটকেশোর আদিত্য আপনার কাছে আসি আপনার এতগুলো বছর পার হয়ে এসেছে শহীদ পরিবারের আপনাদের অনেকগুলো দাবি ছিল প্রজন্ম একাত্তরের মাধ্যমে আপনারা সেই দাবিগুলো সবসময় তুলে ধরেছেন জাতির কাছে যুদ্ধাপরাধীদের বিচার এবং সেই বিচারের ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি এখনও সেই দাবি থেকে আপনারা অটল হ্যাঁ এখনও আমরা যুদ্ধাপরাধীদের যে বিচারের দাবিতে আমরা অটল সেই সাথে আমরা যুদ্ধাপরাধীদের যে পরিবার বা তাদের দস্যরা যারা আছে তাদের প্রতিও আমরা আমরা দাবি জানাচ্ছি যাতে তাদের প্রত্যেকটি প্রত্যেককেই আইনের আওতায় এনে তাদেরকে বিচার দোসর বলতে এখানে দোসর বলতে এখানে তাদের সাথে এখনও যারা আছে মানে প্রকাশ্যে আসেনি কিন্তু তাদেরকে সহযোগিতা করে গেছে যেমন পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করে গেছেন গেছে হচ্ছে নিজামি ছাকা তেমন চিহ্নিত এরা তাছাড়াও যারা আছে পিছনে থেকে সহযোগিতা করেছে হয়তো তারা মুক্তিযোদ্ধাদের সাথেও মিশেছে আবার দেখা যাচ্ছে পাকিস্তানিদের সাথেও মিশে জাস্ট তাদের ইনফর্ম করার জন্য সেই এখনও তাদেরকে আমরা চিনি তারাই এখন এখনকার রাজনীতি করতেছে যে মুক্তিযুদ্ধের বিপক্ষে যে রাজনীতি করতেছে সেই শক্তি আমরা চাই সেই শক্তিকেও আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক নজুকেশ রাধিত আপনার বাবাকে হারিয়েছেন শহীদ পরিমোহন আদিত্য তাকে কিভাবে ধরে নিয়ে গেছিল রাজাকার তাকে এপ্রিলের চার কাহিনী আপনাকে আপনার কাছে জানতে চাওটাও এক ধরণের কষ্টের বিষয় তারপরও সত্যি কথা বলতে কি আমরা সংগঠনে যারা আছে আসি কিন্তু আগে কিন্তু কেউ আমরা কোনো মিডিয়াতে আসতাম না আপনার জোর করে জোর করে নিয়ে আসা হতো কিন্তু এখন আমরা আসতে আমাদের কথা আমরা না বলে যাই চাচাদের কথা যদি চাচারা আমাদের জন্য না বলে যান এবং তার কথা তিনি যদি না বলে যান আস্তে আস্তে এই ইতিহাস ধ্বংস হয়ে যাচ্ছে যেমন ওনারা যে ইতিহাসটা জানেন আমরা কিন্তু অতটা জানি না কিভাবে ওনারা যুদ্ধ করছেন শুনে শুনে শুনেমোহন আদিত্য তো ছিলেন ঠাকুর চন্দ্রের আশ্রমের হ্যাঁ একটা পত্রিকা ছিলেন ওই পত্রিকাতে উনি কাজ করতেন এবং সমাজসেবক হিসেবে সমাজ কাজ করতেন তাকে হারিয়েছেন তাকে আমি হারিয়েছি হচ্ছে আগস্টের আট তারিখ হ্যাঁ আগস্টের আট তারিখ মেয়ের একুশ তারিখে ওনাকে একবার ধরে নিয়ে যায় খুব টর্চার করে এটা আমি হচ্ছে ঘাটাল ক্যান্টনমেন্ট থেকে যে প্রকাশিত একটা তাদের যে গেজেট বের হয়েছিল ওইটার মধ্যে সংক্ষিপ্ত বিবরণী আমি এটা পাই আচ্ছা আমরা আমরা আসব এই আলোচনায় আসব এবং এখনো আপনারা আরও কি কি দাবিতে সোচ্চার এবং সেটি কতখানি আদায় হতে পারে বলে মনে করছেন সেই বিষয় নিয়ে জানবো এবং একই সাথে আবু ওসমান চৌধুরী সেই বীরত্বের কাহিনী তো আছেই একটি বিরতির পরে ফিরছি দর্শক আমাদের সাথেই থাকুন আপনারা আমরা আজকে বিজয়ের পথের গল্প জানছি সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী এবং শহীদ প্যারি মোহন আদিত্যের ছেলে নটকিশোর আদিত্য আছেন আমাদের সাথে আমরা আলোচনায় চলে যেতে চাই আদিত্য আপনার আপনার কাছে বাবাকে হারিয়েছেন আপনারা তারপরে শহীদ পরিবারে সবাই একসাথে হয়েছেন যুদ্ধবদ্ধ হয়েছেন আপনারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সবসময় সোচ্চার ছিলেন এখন এই পঁয়তাল্লিশ বছর পরে এসে এখনো আপনাদের কোন দাবিটাকে মনে হয় যে এখনো আপনারা সেই দাবিতে এখন অটল রয়েছেন কারণ যুদ্ধাপরাধীদের আমরা আমরা কার্যকর হয়েছে এ শুধু শুধু এদেরকেই না সমস্ত যুদ্ধাপরাধীদের বিচার চাচ্ছি এবং এটা ধারাবাহিকভাবে চলুক এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন তার কাছে বারবার বলে আসছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আমরা বলে আসছি যে প্রত্যেকটা যুদ্ধাপরাধীদের এবং সাথে আমি যে বললাম যারা তার সহযোগী এবং তাদেরকেও বিচারের আওতায় এনে আইনের আওতায় এনে বিচার করা হোক এবং সেই সাথে আছে তাদের যারা যেমন সাকা চৌধুরী সেদিন যা বললেন তার সন্তানরা সেই একই কথা বলে যাচ্ছেন তাহলে আমরা কীভাবে দেখ দেখব যে তার পরবর্তী বংশধর যে আমাদেরকে ক্ষতি করবে না আজকে পরপর দেখে আসতেছি সেই জন্য আমরা চাচ্ছি যেমন সেদিনও আমরা দাবি জানিয়েছি যে যুদ্ধাপরাধীদের এবং যারা রাজাকার আলবদর এদেরকে একটা তালিকা তৈরি করা হোক যেহেতু শহীদদের তালিকা মুক্তি শহীদ বুদ্ধিজীবীদের তালিকার পাশাপাশি যাতে রাজাকার আলবদর এদের জন্য তালিকা তৈরি করা হয় একই সাথে তো আপনারা জামাত নিষিদ্ধের দাবিতেও অনেকবার আর সাথে সাথে তো আমরা জামাত নিষিদ্ধের জন্য বারবার দাবি জানিয়ে আসছি এটা তো আমাদের হচ্ছে পুরাতন দাবি যে জামাত বা ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন তাদেরকে নিষিদ্ধ করা হোক ধন্যবাদ আপনার কাছে হয়তো আপনার আবারও আসবো আলোচনায় তারাও তো এবং অনুপ্রাণিত ছিল অনুপ্রাণিত ছিল তারাও যাই হোক আমি ওখান থেকে ক্ষেত খামার দিয়ে কিন্তু গাড়ি চালিয়েছি রাস্তায় তুলতে পারিনি বন্ধ ছিল আচ্ছা আচ্ছা খেতখামার দিয়ে গিয়ে যায় আমি আমার হেডকোয়ার্টারের সামনে যখন একটার সময় পৌঁছে গেলাম তখন আমার হাওলদার মেজর দৌড়িয়ে সে আমাকে সালাম করে বললো যে স্যার আপনাকে নিবার জন্য যশোরে নিয়ে যাওয়ার জন্য যশোর থেকে পঁচিশ তারিখে বিকেলবেলা মেজর ওয়াজির ওই দেশের নাম মেজর ওয়াজির ছিল আপনাকে নিবার যাওয়ার জন্য কিন্তু আপনি তো ওইখানে ছিলেন না আমরা বলেছি নাই বিশ্বাস করে না তখন আপনার অধীনে যে একজন ক্যাপ্টেন ছিল সাদেক হোসেন তার ঘরে গিয়ে পার সে গিয়ে জানতে পারলো যে হ্যাঁ এটা কারেক্ট সে অপেক্ষা করেছে আমার জন্য রাত্র বারো পর্যন্ত খোঁজ করে দেখে আমি আসিনি তখন সে ওখানেই অপেক্ষা করে ছাব্বিশ তারিখ সকাল চার টাকায় নাকি টাকায় নাকি ওদেরকে নিয়ে যশোরি চলে গেছে তখন আমি এই কথা শুনলাম প্রথম জানালো দ্বিতীয়ত জানাইল ওখানে যত অবাঙ্গালি যে সৈনিক ছিল এবং সিভিলেও যত অবাঙ্গালি ছিল প্রত্যেককে একত্র করে তারা একটা বড় কোঠাতে ঢুকিয়ে তালা বন্ধ করে রেখে দিয়েছে এবং তারা সব নিরস্ত্র অবস্থায় আছে। আমি দেখলাম যে তারা তো এক পা এগিয়ে রেখেছে যুদ্ধ করার জন্য কিন্তু কী দিয়ে যুদ্ধ করবে সেটা তো তখন কেউ চিন্তা করে না যাই হোক আমি গেলাম কোনো নির্দেশ নাই আমার কাছে আমি সেখানে গিয়ে আমার ইয়েতে আমি তখন থাকতাম যে ওয়াবদারের সাহস বোধহয় হয় ওয়াবদারের সাহসে থাকতাম সেখানে গিয়ে আমি কিছু দিশা দিশা না পেয়ে কোনো নির্দেশ না পেয়ে আমি ওই যে আট তারিখে আট মার্চে সাত মার্চের বক্তব্যটা বঙ্গবন্ধুর বক্তব্যটা আট তারিখে আমরা টেপিং করে রেখে দিয়েছিলাম রেকর্ড করেছিলাম হ্যাঁ সেটা প্রথম থেকে একবার শেষ পর্যন্ত আমি খুব শুনলাম শুনে দেখলাম যে এটাতে কিছুই আছে সমস্ত অর্ডার আছে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে বিদ্রোহ করতেই হবে কিভাবে করব আমি সবাইকে বললাম খবর পাঠিয়ে দিলাম যত হেড আছে ওখানে যত পুলিশের হেড আনসার হেড মুজাইদের হেড যত কিছু আছে স্কুল কলেজ সব সবকিছুর যত প্রধানরা আছে সবাইকে ডেকে টাউন হলে আমি ছাত্রীর কাছাত্রী দি করবো এবং রাজনীতিবিদ যারা আছে তাদের সাথে কথা বলবো মানে আপনি সেই সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ শুনেই এই না সাতই মার্চের শুনি না আট মার্চ মানে সেই আট মার্চ মানে সেই ভাষণের রেকর্ডটা শুনেই তো আপনি এই সেটা সেটা শুনেই শুধু আমরা আমি সিদ্ধান্ত নিলাম যে বিদ্রোহ করতেই হবে মানে সেটাই একটা দিক নির্দেশনা হিসেবে কাজ করে অবশ্যই অবশ্যই তো যাই হোক এসে গেছে আধ ঘন্টার মধ্যে ইয়ে শুরু হয়ে গেল খেল যে আমি শুধু বললাম যে এই বাংলাদেশ এতদিন পর্যন্ত তারা সাদি করেছে তারা তারা শাসন করেছে তারা চায় এখন যেহেতু তারা নির্বাচনে হেরে গেছে আমাদের আর শাসন করতে পারবে না যেহেতু বঙ্গবন্ধু সুপারিয়ার রাজনীতিবিদ হিসাবে ধরা দিয়েছেন ওখানে বাংলাদেশের ইয়েতে সেই জন্য তারা চেষ্টা করছে এখন যেভাবে পারে আমাদেরকে দমিয়ে রেখে তাদের হাতে সমস্ত সেনাবাহিনী আমাদেরকে দমিয়ে রেখে এই দেশটাকে শোষণ করবে শেষ করে তারা নাকি এই কথাও বলে ছাব্বিশ তারিখে আপনি ছাব্বিশ তারিখে আমাদের সিদ্ধান্ত তাদের তাদের সিদ্ধান্ত ছিল এই জন্য এই দেশের লোক চাই না আমরা এই দেশের মাটি চাই যাই হোক আমি একথা বলার পর বলতাম যে যে তোমরা যে আছো আমরা তো যুদ্ধ করব বিদ্রোহ করব কিন্তু যুদ্ধ করতে পারবো কিনা এই আমাদের থ্রি নট থ্রি দিয়ে অটোমেটিকের এটা মনে রেখে কিন্তু আমরা সেটাতে পারবো না তবে একটা একটা অস্ত্র আমাদের কাছে আছে সেটা হলো ওই অস্ত্র তাদের কাছে নাই বাহিনী সেনা সেনাবাহিনীর কাছে নাই ওই অস্ত্রটা হইল জনগণ জনগণকে যদি তোমরা বঙ্গবন্ধুর বক্তব্য অনুসারে বাঁশের লাঠি সহকারে হাজার হাজার যদি বন্ধ যে আমার সাথে নিয়ে যেতে পারো আমি যেখানে চার্জ করে ভিতরে ঢুকবো শদ্রূপ এলাকাতে ঢুকবো সেখানে চার্জ করে আমার সাথে দুজন করে কমপক্ষে দুজন করে অর্থাৎ এক এক কোম্পানি পেতে আমি তিন দিক থেকে আক্রমণ করেছি আচ্ছা 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 তাদেরকে নিয়ে তোমরা যদি আমার সাথে চার্জ করে বার্সেল লাঠি নিয়ে যাও তাহলে আর তারা কিছু করতে পারবে না জয় বাংলা বলে দুটো সবাই করে হাত উঠিয়ে বলল যে আমরা আছি আপনার সাথে সমস্ত সহযোগিতা আমরা দেবো এবং আমরা যত লোক পারি নিতে পারি হাজার হাজার লোক আপনার পেছনে থাকবে যাই হোক আমি সাথে সাথে তাদেরকে ডেকে আমার প্ল্যান করে ফেললাম আমি যে কুষ্টিয়া আমাকে মানে আপনারা কুষ্টিয়া দখলের হ্যাঁ কুষ্টিয়া আমাকে আহ ইয়ে করতে হবে আক্রমণ করতে হবে কুষ্টিয়া ক্লিয়ার না করলে আমি যশোরকে ফেস করতে পারবো না তখন আমি প্ল্যান করে ফেললাম প্ল্যান করে সিদ্ধান্ত নিলাম আমি তিন দিক থেকে ইয়ে করব। তিন দিক থেকে তিন কোম্পানি দিয়ে আমি শুরু করব। আমি সাতাশ তারিখে রাত এগারোটায় শুরু করেছি চায়ের কোম্পানিকে আমার হুকুম দিয়েছি আমি আপনার কতজন সৈন্য সংখ্যা ছিল হ্যাঁ সৈন্য সংখ্যা কতজন ছিল আপনার সৈন্য সংস্থা এই তো ধরে এক ব্যাটালিয়ন বলতে বোঝা যায় সাধারণত ছয় হাজার ছয়শ ছয়শোর মতো কিন্তু আমাদের তা ছিল না ফোর্টি পার্সেন্ট তারা তো রেখে দিয়েছিল রিজার্ভ ফর দি নন বেঙ্গলি আচ্ছা 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 নুচু বা অবাঙ্গালিদের ঢুকিয়েছে সেই জন্য আমাদের আবার কেউ কেউ ছিল ছুটিতে ছিল কাজে ধরো আনুমানিক তিনশো লোক আমাদের কাছে আর সেই সাথে সাধারণ মানুষ সব মিলিয়ে হুম যাই হোক আমি ওই তাদেরকে ২৬ তারিখ রাত এগারোটার মধ্যে তাদেরকে সমস্ত স্ট্যান্ড স্ট্র্যান্ডও করেছি বলেছি এখন মনে করো তোমরা যুদ্ধে আছো যুদ্ধে আমি যা বলবো তোমাদের তাই করতে হবে কিন্তু সবাই বলছে যে ঠিক আছে আমি বললাম তোমরা ইতে আসো সাতাইশ তারিখ রাত বারোটার মধ্যে তিনটা কোম্পানিকে হুকুম দিলাম দক্ষিণের তিনটা কোম্পানি হুকুম দিলাম তোমরা এই ইয়েতে আসো চুয়াডাঙ্গা এসে যাও আর উত্তরে যে ইয়েটা ছিল সেখানে ছিল চুবেদার বেজার মুজাফফর ছিল কমান্ডে তাকে বললাম তুই তোমার ইয়ে নিয়ে কুষ্ঠিয়ের কাছাকাছি একটা জায়গার কথা বলে দিয়েছি সেই জায়গাতে তাকে অপেক্ষা করে আমার সাথে মেজর আর ক্যাপ্টেন আজম ছিল আজম চৌধুরী বাঙালি ছিল তার মাধ্যমে আমি সমস্ত পাঠিয়ে দিব সে যাবে তোমার কাছে তোমরা যা 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 তুমি শুনবে উনি বলবে তাই তোমাকে মানতে হবে অর্থাৎ সোজা কথা আমরা তাদেরকে অ্যাটাক করব তবে অত্যন্ত গোপনীয় থাকতে হবে এই কথাটা এই গোপনীয় অবস্থায় তাদেরকে সমস্ত ইয়ে করে করে এখানে এনে তিন ভাগ করে ঝেনাই দাহাইতে নিয়ে গেলাম এক পার্টি জিনাই দা এক কোম্পানি দিলাম সেখানে তোমরা এমনভাবে প্রতিরোধ করবে সেখান থেকে মানে এক দলাই ঝিনাই দাহ হ্যাঁ ঝিনাইদা কে যেন তারা এদিকে যেন আসতেই না পারে তাদেরকে যশোর থেকে আর দুই কোম্পানি আমি পাঠিয়ে দিলাম এই আমার ক্যাপ্টেন আজম চৌধুরী বাঙালি ছিল ও তার মাধ্যমে তার সাথে ইয়ে করেই দিলাম পিয়া ওয়েতে আর মুজাফ্ফর কোম্পানিকে উত্তরে

জয় বাংলা বললে কাঁপিয়ে দেয় না তারা তো এই জয় বাংলার জন্য কিছুই করতে পারে মানে সেই বীরত্ব এই পঁয়তাল্লিশ বছর পার হয়ে গেল আপনি যুদ্ধাপরাধের বিচারের যে গণ আদালত সেটারও বিচারক ছিলেন এখন এসে এই নটকিশোর আদিত্যরা বলছেন সে জামাত নিষিদ্ধের কথা বিচার একদম কথা আপনার স্বপ্ন খুব সংক্ষেপে যদি বলেন এটা অবশ্যই তারা যা বলছে আমি একমত তাদের সম্পূর্ণ যে যে রাজাকারদের আলমদরদের আলসম যারা ছিল প্রত্যেকের ইয়ে খুঁজে 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 বের করে তাদেরকে লিস্ট করে তাদেরকে আমি মারতে বলি না সেটা নাজারা গণত্যা হয়ে যাবে তবে তাদেরকে আমরা ইয়ে করে মার্কিং করে সেই মার্কিংটা আমি মানুষের কাছে জানিয়ে দিতে বলছেন এবং তাদের যত ইয়ে আছে যাদের ধন সম্পদ যাদের আছে সব ইয়ে করে সরকার যেন সরকারের অধীনে নিয়ে যায় এই সব জন্য আমাদের ডিমান্ড আছে কিন্তু আরো অনেক ডিমান্ড আছে সেই ডিমান্ড নিয়ে কিন্তু আমি এখন আসিনি আমি এসেছি আমি এসেছি আমরা কিভাবে কুষ্টিয়া শহরকে কুষ্টিয়া জেলাকে আমরা শত্রু মুক্ত করলাম সেই কথাটা বলতে অসংখ্য ধন্যবাদ আবু ওসমান চৌধুরী একদম শেষে নশ আদিত্য আপনাদের স্বপ্নটি বলে বলবার জন্য আপনার কাছে আহ্বান জানাচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ এই পঁয়তাল্লিশ বছর পার হয়ে যাওয়ার পরে আপনারা কীভাবে দেশটিকে দেখতে চান আমরা অবশ্যই মানে ভালো দিক দেখতেছি কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন বিচারের কাজ চলছে এবং কিছু কিছু সম্পন্নও হয়েছে আমরা চাই যেমন চাচাও বললেন প্রত্যেককেই চিহ্নিত করা হবে তাহলে যে আমার বাবা বা প্রত্যেকটা শহীদ তার আত্মা শান্তি পাবে কারণ এখনও অনেক রাজাকার ভালো অবস্থানে আছে কিন্তু অনেক শহীদ অনেক মুক্তিযোদ্ধা খুব কষ্টে আছে যদি আমরা মফসলের দিকে তাকাই মানে দেখা যাবে এখনও অনেক মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধা ভিক্ষা করছে আমরা তাদেরকে চিনি না অনেক সময় কোনো পরিচয় জানলে তারা আমাদেরকে জড়িয়ে ধরে কাদা কান্নাকাটি শুরু করে অনেক মা আছে যারা তার তার স্বামী যে মুক্তিযোদ্ধা ছিলেন বা শহীদ হয়েছেন বা কোনো কারণে সে বাড়ি থেকে বা বিভিন্নভাবে অন্যভাবে আছেন কিন্তু সেও পরিচয়ে তারা দিতে পারতেছেন না আমরাও তাদের জানি না এটা কেন এই যুদ্ধের জন্য এই রাজাকারদের জন্য সেই জন্য আমাদের একটাই দাবি এদেরকে এনে যে চাচা যা বললেন যে তাদের সাথে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে এটা সরকারি সম্পদ ভাবে নামে ঘোষণা করা হোক যেটা সরকারের প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন এবং তাদের সেই স্বপ্নের দৃষ্টি ফিরে দেওয়া হোক অসংখ্য ধন্যবাদ আবু ওসমান চৌধুরী এবং নাটক আদিত্য আমাদের সাথে যোগ দেওয়ার জন্য স্বাধীন বাংলাদেশের এই সময় বসে আমরা এখনো সেই আশাটি করে যেতে চাই যেটি আজকের আলোচনায় আসল আবু ওসমান চৌধুরী এবং নাটক কিশোর আদিত্যের আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের পরদিন নিশ্চয়ই অন্য কোনো বিষয় সামনে হাজির হবো ভালো থাকুন সুস্থ থাকুন